খুব টমেটো গিফট পাইলাম মাশাল্লাহ যত সুন্দর টমেটো আনছি যাইয়া আমার আগর বাসায়নো গ্যাস নাম যে সুন্দর টমেটো মাইকড আমার নেইবারে দিছে চেনি চাইলটা আনলাম যে বাড়ি গো বই আনা যায় না মিষ্টি আলু আনছি গুণে উবেন দিয়া খাইমনে খালকে আজকে তো রাত্রেবেলা খাইতাম চাইনা শশা দিছিল খাইছি না বেশি ফাঁক না শশা যাই হোক দেখো গাছকে মেইন আকর্ষণ এলো গিয়ে আমার ফিনার পাটার বহু তিন বার্সা ইসলাম যার কাছ থেকে কিনছে হ্যাঁ যার কাছ থেকে কিনেছিলাম সে আসলে আমাকে রং গাছ তো আমি সেই গাছটা পরে বললাম যে তুই আমাকে রং গাছ তখন যে সে আসলে সরি বলে তখন এই যেটা ফিনার পাটার সে কেটে দিছে হয় কারণ বেশি বড় ছিল হয়তো এটা দুই বছরের হিসাবে আমি কিনছি আর কি তো এখন আমি এটা আজকে বয়ে নিয়ে আসলাম আর কি যাওয়া পিনাট বাটার তো এখন এই বছর হয়তো ধরবে না হয়তো সামনে বছর ধরবে তো এটা সারা বছরই পিনাট বাটারের গাছ থাকে আর কি আপনারা এটা কিনে দেখতে পারবেন এগুলো আসলে আনকমন এখানে বা যে ইংল্যান্ডে থাকি এটা তো পাওয়া যায় না এই আমার হোস্টেলে আসলে এই দুইটার বেশি গাছ রাখা কখনোই সম্ভব হবে না আসলে তো কী করবো এই দুইটাই আসলে রাখবো আর ওই অ্যালোভেরাটা তো আছেই দুইটার বেশি রাখলে আমি নিজেই মানে এখানে চলতে পারবো না কমপ্লিকেটেড হয়ে যাবে আমার জন্য তো এই দুইটা ঠিক আছে অসুবিধা নেই দুইটা গাছ এখানে জায়গা করতে পেরেছি তো এটা একটু বেশি ছোট পটে আছে এই গাছটাও ওই যে আপিউ যে গাছটা সেও অনেক ছোটো পটে ছিল পরে আমি তাকে একটু বড় পটে দিয়ে দিয়েছি মানে পট চেঞ্জ না করে একটু বড় পটের মাঝেই ওই ইয়েটাকে বসিয়ে দিয়েছি নিজে দেখেন এটাতে বসে দিয়েছি সেম সাজের পটি আমাকে দিয়েছিল যেটা বেশি কিন্তু বড় না এটা এটা তুলনা করলে দেখেন কতটুকু ডিফারেন্ট এই এটা হচ্ছে পটটা এতটুকু আর ওইটা কতটুকু তো এটাকে ওই সেম সাইজের পট এনে পটের মাঝে বসাই দিব মানে পটটাই বসাই দিব বসাই দিয়ে উপরে আর একটু মাটি দিয়ে গোড়ার মাঝে অন্যান্য গাছকে এইভাবে লাগাবো আর কি কাঁঠালের গাছ বা আম গাছ এগুলো নিয়ে আসবো তো এখন এই যে আরও ড্যাম দিচ্ছে আর একটা তো বড় এটা নতুন কেটেছে যে দেখা যাচ্ছে দেখেন এটা নতুন কেটে নিয়ে আসছে আর সে গাড়ি দিয়ে অন্য শহরে থাকে অন্য শহর থেকে অনেক দূর থেকে আসলে আসলে মানে সিটির মাঝখানে যেখানে এই ঘরগুলো তো অনেক ছোট থাকে এখানে গার্ডেনিং ব্যবসা করার জন্য আসলে সুবিধার হয় না তাই মানুষ যারা দূরে থাকে অনেক বড় ঘর থাকে বড় গ্রিন হাউস থাকে এগুলো আসলে বাইরে চাষ করার মতো কিছু না এগুলো সবই ঘরের গাছ তো আমার এই যে তেঁতুল গাছটা আসলে মরে গেছে এই যে টাইনাহেস রে যে বিচি থেকে করছিলাম আনছি শেষ জানি না এটা হচ্ছে আলু মিষ্টি আলু গাছ হবে কি না দেখতে তো লাগে হবে হবে হলে হোক না হলে নাই আই অন মাইন্ড রেলি তো এটা হচ্ছে এখন আমার এই গার্ডেন এই কী বলে এটা দেখেন এই তারটা দিয়ে বেশি সুবিধা পাচ্ছি না কারণ টপটা অনেক ছোট টপটা একটু এই সাইজের টব হলে ঠিক আছে এটা ক্যারি করতেও সুবিধা হয় আবার ঝামেলা হয় না আর কি এটাকে এভাবে এই এলাকাটা রেখেছি আমি জাস্ট আমার গার্ডেন তিনটা গাছ আর কি এই একটা গাছ এই একটা আর ওই একটা তিনটা ছোট ওইটা তো ছোটো পথ ওই দেখেন এত বড় একটা পথ তো এই হচ্ছে আমার মানে হোস্টেলের গার্ডেনিং আর কি এই কোনো রকম এভাবে থাকতেছি জানি না কতদিন থাকতে হয় এইভাবে একদিকে চেষ্টা করছি আমার আগের ঘরটাকে ফেরত পাওয়ার জন্য আর আরেকদিকে মানে নিজেই এখন কোর্ট কাছারি করতেছি নিজেই মানে যেহেতু এখন উকিলের খরচ অনেক বেশি এখন আমার পক্ষে দেওয়া সম্ভব না ইনকাম নেই তো এই জন্য জাস্ট আসলে টপটাকে একটু ঘুরিয়ে দিতে হবে এভাবে থাকুক কাপা তত আমাকে না হাটিং করলেই হবে সেই পিনাট বাটার দেখেন পিনাট বাটার আমি কখনো খাইনি এই যেগুলো গাছ আমি মেনলি এখানে রেখেছি আর অনেক টাকা দিয়ে কিনেছি এগুলো হচ্ছে যে আপনার মানে যেগুলো আমাদের এই লোকালে পাওয়া যাবে না এই ধরনের গাছগুলো আসলে তো মানে এই গাছে ধরবে আর খাবো এই ধরনের চিন্তায় আছি আর কি শুধু একটা গাছই আছে এই যেটা এটা খেয়েছি এগুলো তো লোকালে পাওয়া যায় সবেদা আর বাকি ফ্রুটগুলো পাওয়া যায় না তো দেখা যাক আসলে আমার শখের জিনিস তো আর গাছ আমাদের বাঙালিরা বেশিরভাগ আসলে গাছের উপরেই মানে আর কি আমি নতুন একটা কোম্পানির সাথে পার্টনারশিপ করেছি ওরাও সেই আগের ওই পার্টনারদের মতোই পার্টনারশিপ করছে আর কি মানে আমি কাজ করব ওইটার উপরে আমাকে ইয়ে টাকা দেবে কিন্তু আমি আসলে এভাবে পুরা হ্যাপি না যাই হোক ওরা যখন আমার কাছে কাজের জন্য ডাকবে তখন আমি বলবো হ্যাঁ বিজনেস তো ঠিক আছে তুমি বিজনেসে আমাকে যেভাবে পার্টনার বানাইছো আমি মাইন্ড করি না কিন্তু আমি যখন তোমাকে সময় দিব সেই সময়ের মূল্য তোমাকে দিতে হবে আগে অ্যাডভান্স আমাকে পে করতে হবে ফ্রি কাজ করে আমি খুবই বিরক্ত হয়ে গেছি আমার কোম্পানির তো অবশ্যই খরচ আছে প্রত্যেক বছর মানে অ্যাকাউন্ট তো সাবমিট করতে হয় আমার ইয়েগুলা মানে আমার যে কাজগুলো ওরা সরকারকে হিসাব দিতে হয় স্টেটমেন্ট দিতে হয় এগুলোর জন্য আমি তো ওকে পে করতে হয় তা আমি ফ্রি কাজ করবো কী করে আমার অনেক দিন ফ্রি কাজ করছি কইরা আমি আসলে এখন আর ইচ্ছে নেই যে ফ্রি কাজ করবো যাক আমার এই গাছগুলা বেবিগুলা এগুলো হচ্ছে আমার বেবি তো এগুলো আমার খুব ইচ্ছা কবে ফল ধরবে আর খাবো কারণ এগুলো কখনোই এই লোকালে আমি খাইনি এই যে ফ্রুটগুলো এগুলো আসলে বাজারে আনা তাদের পক্ষে ডিফিকাল্ট হয় কারণ এগুলো খুব সফট থাকে যখন খাওয়ার উপযুক্ত হবে তখন খুবই সফট এটাকে বাজারজাত করা সম্ভব না আর করলেও অনেক বেশি কেমিক্যাল দিয়ে করবে যেটা মানে শরীরের জন্য ভালো হবে না আর কি সেই জন্য আমি এই গাছগুলোকে আসলে কালেক্ট করেছি অনেক টাকা খরচ করে অনেকগুলো গাছকে ওরা মেরে ফেলছে আর মানুষকে অনেকগুলো গাছ আমি দিয়ে দিয়েছি এগুলা মাসাল্লাহ আমি সেভ করতে পেরেছি যারা একবার গাছ নেবে তারা তো তোমার সামনেই আর আসবে না গাছ যদি দিতে হয় এইটা হচ্ছে রিয়েলিটি এই যে দেখেন এটার বয়স তো দুই আমি দুই হিসাবে কিনছি সবচেয়ে বড় গাছ ছিল দুই বছরের এটা আর কি এই যে পিনাট বাটারের পাতাগুলো এখন বোঝা যাচ্ছে আমাকে রং গাছ দিয়েছিল ভুলে দিয়ে দিয়েছিল বারা চেরি তা আমি তো চেরি গাছ চাই না চেরিতে দেশে পাওয়া যায় অবশ্য বারবার চেরিটা ডিফারেন্ট জানি না তো এখন ভবিষ্যতে ঘর হলে বড় ঘর হলে হয়তো সব ধরনের গাছই কিনবো কিন্তু এখন আপাতত এগুলোই আমার যথেষ্ট এগুলোকে জায়গা দেওয়া আমার তো জন্য ডিফিকাল্ট হয়ে যাবে তো সেম সাইজের এরকম পট কিনি নিচটাকে প্যাকিং করে দেবো আর আরও কিছু গাছ লাগাবোটার উপরে মানে হাফগুলো লাগানোর ইচ্ছা যেমন ধরেন কি বলে পুদিনা পাতা তারপর অনেক কিছু আছে রোজমেরি এই ধরনের গাছগুলো গোঁড়াতে লাগাই দিব এইটাতে যেমন অনেকগুলো গাছ একসাথে লাগাইছি ওরকম ওইটাও লাগানোর ইচ্ছা আর কি আর বেড়াটা দিছি যাতে আমি ভুলেও তাকে হাটিং না করি আর কি আহত না করে সেই জন্য এইগুলো দিয়ে দিয়েছি তো দেখি এখন আর মানুষকে ডিস্টার্ব করব না তো আজকে তো আর শুক্রবার শুক্রবার রবি মানুষ আসলে রেস্টে থাকে ওদেরকে আমার ডিস্টার্ব করার ইচ্ছা নেই আর হয়তো ডেতে যে আমার আবার কিছু পট এনে এটাকে পটটাকে চেঞ্জ করে দিব। তো আমার গাছগুলোর জন্য দোয়া করবেন আসলে জীবনে কখনও আপনি গিভ আপ হবেন না কারণ গিভ আপ হওয়াটা প্রশ্নে উঠে না আমার ঘর চলে গেছে আমি তবু আশা করছি ওটাকে ফেরত পাবো কোর্ট করছি পাওয়া উচিত মালিককে অবশ্য আমার ইচ্ছে আমি ওকে অনেক বিজনেসে হেল্প করব পরে আগে আমাকে ঘরটা দেয় তারপরে আমি ওর সাথে বিজনেস ট্রিডিং করার চেষ্টা করব। দেখি মালিককে এখন বুঝে কি না আমি যেটা বোঝাতে চাচ্ছি আসলে আমি কোর্টে দুইবার যাই নাই এই জন্য আরও আমার ঘরটা চলে গেছে আমি ঘর কোর্টে যাইনি আসলে আমি মনে করলাম অনলাইনে আপনার ওরা ইয়ে করবে অনলাইনে তো করেনি এই জন্য আসলে আমার মানে কোর্ট অর্ডারটা আমার ইয়েতে মানে আমার বিরুদ্ধে গেছে মানে মালিক উইন হয়ে গেছে আর কি আমি তা যার কারণে আমার ঘরটা এখন হাত ছাড়া যাই এখন কোর্টে আবার চেষ্টা করছি যদি পাই তো ভালো কথা না হলে তো সেই সরকারি একবার তোমার ফ্ল্যাট এই স্টুডিও ফ্ল্যাট একবার দিবে দেখা যাক কি করি কিছু তো করার নেই এই পিনাট বাটারটা দেখা যাচ্ছে পিনাট বাটার আর এই আবিউর পাতা অনেকটা একরকম তবে আবি পাতাটা এই যে একটু লম্বা থাকে আমের পাতার মতো দেখতেছেন এটা হচ্ছে আবি আবিউর পাতাটা আর এই পিনাট বাটারটা এরকম যাই হোক আরও ড্যাম দিচ্ছে একটা দুইটা তিনটা ড্যাম একটা দুইটা তিনটা তিনটেই আর বেশি দেখা যাচ্ছে না এটা একটা ডাল ছিল ডালটা জানি না কি হয়েছে চারটা ডাল আছে চারটার মতো ডালই মনে মোটামুটি তো পিনাট বাটারগুলা দেখছি শাখা এটাই সুন্দর লাগে হলুদ হলুদ ফুল তারপর ফল মানে সারা বছর ধরতে থাকে আবিওটা জানি না সারা বছর সবেদাও সারা বছরই থাকে তো যাই হোক এই হচ্ছে আমার গার্ডেনিং হোস্টেলের ভিতরে ওরা যে গাছ দিচ্ছে এটা আমি হ্যাপি আসলে গাছ আসলে রাখতে দেয় হয়তো ইসের জন্য কারণ গাছে যে অক্সিজেন দেয় এটা তো ভালো গাছ জিনিসটা তো কাউকে ডিস্টার্ব করে না মানুষ প্যাটের জন্য ফাইটিং করতেছে না আমি গার্ডেনের জন্য গাছের তো কোনো যত্নই তেমন করতে হয় না গাছ বেশি গরমের সময় পানি দেওয়া আর কিছু না তবে হ্যাঁ খাবার কিছু যখন ফল টল ধরবে তখন খাবার বলতে আসলে ওই তার শুকনো পাতাটাই দিয়ে দিলেই তো খাবার হয়ে যায় কেন ন্যাচার জঙ্গলে এত বড় বড়ো গাছ হয় কেউ কি খাবার দেয় জঙ্গলে দেয় না সে তো তার পাতা পড়ে তার ফল পড়ে ওইটাই খাবার হয়ে যায় সেরকম আমিও ওই যে ইয়েগুলা পাতা যেগুলো শুকাই যায় ওইটা দিয়ে দিই হয়ে যাবে এটাকেও ইয়ে করবো আর একটু বড়ো পট আন এই সেম সাইজের পট এনে সেটাতে কক্কিট দিয়ে গাছটাকে আর একটু স্ট্রং বানাবো আর কি উচ্চা করবো না ওই নিচেই পটটা রেখে বড়ো পটের মাঝে এই ছোটো পটটা রেখে তারপরে আপনার উপরে এক্সট্রা কক্কিট দিয়ে দেবো আর কি বা অন্যান্য গাছও লাগাই দেবো যেমন কাঠাও গাছ আছে কিছু মরে যাবে আমাকে মনে হয় শুন নিয়ে আসতে হবে কালকে আবার ডিস্টার্ব করবো কিনা না করতে চাই না উইকেন্ডে বেচারা অত রেস্ট পিনাট পিনাট ওর ভিতরে যে মানে ইয়ে থাকে বিচি থাকে বিচিটা হচ্ছে বাদাম আর ফলটা হচ্ছে ফল তো বাদাম আর ফল দিয়ে দুইটাই একসাথে পেলেন নাট অ্যান্ড ফ্রুট সে সেই জন্য এই গাছটার প্রতি আমার আকর্ষণ ছিল আর মাশাল্লাহ যাই হোক কোনো সময় ফল দিতে পারে আমি জাস্ট শুধু ওয়েট করতেছি সে কবে ফল দেবে তাকেও একটা বড় পটে দিয়ে দেবো মাসাল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ একবার মনে হচ্ছে কালকে যেই আমি পড়তে নিয়ে আসি আবার মনে হচ্ছে না উইকেন্ডে ডিস্টার্ব করব না ওকে ও হয়তো ব্যস্ত থাকবে বেশি ডিস্টার্ব করলেও ভালো না সো আমার স্বপ্নের মানে এটা নিয়ে আমি অনেক দিন ইচ্ছা ছিল ওইটাকে পাব পিনাট পাটার পেয়ে গেছি মাসাল্লাহ আর এটা হচ্ছে আবিউ সফেদা ওইটা হচ্ছে ব্ল্যাক সাপোর্টে অ্যান্ড হোয়াইট মার্শাল্লাহ এখন পাঁচটা গাছ এখানে আছে মোটামুটি আনকমন পাঁচটা গাছ কাঁঠাল গাছগুলো জানি না জীবিত আছে কি না ইয়েলো সাপটেও জানি না জীবিত আছে কি না বেশি সেনসিটিভ মনে হচ্ছে কাঁঠাল গাছ আরও কিছু নিয়ে আসবো না সামনে গার্ডেন থেকে ওনার থাকলেও না যাবে চাইলে আসলে দেখি কাউকে যদি পারি চলে যাব হুম ইচ্ছে করে না আমার একদিন বেরোলে আরও দুই দিন তিন দিন ঘরে বসে থাকি উইকেন্ডে আমারও যেতে ইচ্ছে করে না উইকডেতে দেখা যায় অনেক ধরনের কাজ আসে ওই কাজ করতে করতে উইকেন্ডও করবেন কি করে জন্য করা হয় না তা পেনার পাটা দেখে আমি খুবই খুশি আজকে বেচারা কালকে অনেক দূর থেকে এসে গাছটা দিয়ে গেছে ড্রাইভ করে অনেক ঘন্টা ড্রাইভিং ঠিক আছে টাকাও তো অনেক দিয়েছি এটা সে তো একটু কষ্ট করে আনবেই মশলা আসলে ইউকে এখন মানুষ আস্তে আস্তে অনেক ধরনের গাছ লাগাচ্ছে আসলে টাকা ইনভেস্ট করতে পারলে আপনি যে কোনো জায়গাতেই আপনার মনের মতো ফল গাছটা লাগাতে পারবেন খেতে পারবেন তো এগুলো বাইরে এত সহজে হবে না তবে ধরেন এই যে ধরুন আমার যদি গাছ অনেক বড় হয়ে যায় আর একটা ডাল থেকে যদি করতে পারি বা পিচি থেকে করতে পারি বাইরে দেখলাম হয় কি না এক্সট্রাটাকে দেখলাম কিন্তু মেইন গাছটাকে দেওয়া উচিত এরকম আমি অনেক ধরনের গাছই হারাইছি যেমন ব্ল্যাক সাপটে হারাইছি অনেকগুলো দিয়েছিলাম বাইরে দিয়ে মেরে ফেলছি সে যাই হোক আমার অনেক কাঙ্ক্ষিত গাছটা হচ্ছে হাসকে এইটা আমার এই খুশি লাগছে আমার ফিনাট বাটারটা আমি আনছি এই দুইটার বেশি গাছ অসম্ভব চেয়ারটাকে এতটুকু আনছি গাছের জন্য আর নিলে তো হবে না আর অন্ধকারে পড়ে যাবে আর গাছ আনলে গাছগুলো অন্ধকারে পড়ে যাবে আর কি মানে উইন্ডো থেকে আর কতটুকু লাইট আসবে অবশ্য পর্দা মানে পর্দা দেই যখন ঘুমাই এভাবে পর্দাটা টেনে দিই এইভাবে তখন মানে এই আজকে এখন তো মানে পর্দাটাও মানে বেশি একটা ওদেরকে কাবার করবে না ঠিক আছে আমি ঘুমাইলে আমাকে তো আর হাট করবে না সে কারণ এখানে এই যে দিয়ে দিছে বা আমিও আমার হাত লেগেও গাছে কোনো ক্ষতি হবে না তো এইভাবে হোস্টেলে আমি গার্ডেনিংটা করতেছি দেখেন একটা দুইটা তিনটা টশাল্লাহ ঠিক আছে ওই আমার একটা ভাগ্য কি সবসময় লাইট পোস্টের পাশেই আমার ঘরগুলো থাকে এই লাইট পোস্টের আলোটা সারা রাত পরে এদের উপরে হালকা আলো হলেও ওরা পাচ্ছে তো গাছের জন্য লাইটটাও বেরি ইম্পর্ট্যান্ট থাকে তো মাসাল্লাহ ওইটা মানে খাবার দিচ্ছে আর কি তো এটা নিয়ে আমি খুব খুশি আছি আমার নেইবারটা মাসাল্লাহ আমাকে হেল্প করছে গাছটাকে পাওয়ার জন্য ফিনাল পাঠা ওকে দিব যদি ফল ধরে চারা টারা করে ও যদি চায় ওকে দিব ইনফ্লুয়েন্স কোবো না এটা রাখ ওরা তো আসলে মানুষ কমনলি কমন গাছগুলাই চিনে আনকমন কোনো গাছ তো চিনে না আমি তো সারাক্ষণ থাকি এগুলোর মাঝখানে এই পিনাট বাটার তো আমেরিকাতে গ্রো করতেছে থাইল্যান্ড টাইল্যান্ড ওই সব দেশে গ্রো করতেছে আবিউটা সেম তারপরে সবেতা তো আর সবাই চিনে সবেতার কথা বেশি বলার দরকার নাই তারপরে এই যে ব্ল্যাক সাপোর্টে এগুলো কখনোই আমি খাই নাই তো বাদাম জাতীয় একটা গাছ আমার লাগানোর খুব ইচ্ছা ছিল যেটা পিনার বাটার আমি ছিলাম কবে পাব পাবো এই যাচ্ছে জীবন এইভাবেই দেখা যাক উইন্ডোটা রাত্রে লাগাই দিন হলে তো খুলে দিই একটু হালকা বাতাসের দরকার আছে রুমের মাঝে তো আমার এই হোস্টেল গার্ডেনিংটা আপনারা দেখলেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার গাছগুলোর জন্য এখন তো আপাতত শুধু কোনো রকম ওদেরকে এইভাবে রাখতেছি এক বেডরুমের ফ্ল্যাটে হইলেও তো আর কত গাছ রাখবে না এরকম দুই হয়তো আরও দুইটা তিনটা রাখবো এই যথেষ্ট আর বেশি রাখা যাবে না তবে ঘরটা ফেরত পেলে মাসাল্লাহ আবার আমার গার্ডেনিং শুরু হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বা